नमस्कार बंधुरा, खबर सन्धान यूट्यूब चैनले आपनादेर प्रत्येककेई स्वागत। आज के 7 फेब्रुआरी 2022 साल आबारो पश्चिमी झंझा ढुकेछे गतकाल, आबारो आसछे 8 फेब्रुआरी तारीखे, जार जन्य आबार पश्चिमबंगेर जेलाय जेलाय आबारो आबहार व्यापक परिवर्तनेर सम्भावना ना थाकलो किछुटा परिवर्तन होते चलेछे, अर्थात बृष्टि आसते चलेछे एमनटा जानिये दिलेन आलिपुर आबहावा दफ्तर। दक्षिणबंगेर बहु जिलाते बृष्टि हबे, उत्तरबंगेर 4 থেকে 5টি জেলায় বৃষ্টি হবে এমনটা রয়েছে আপডেট। কোন কোন জেলায় হতে পারে, আজকের আবহাওয়াটা কেমন থাকবে, ত্রিপুরা আসাম ঝাড়খণ্ডের আবহাওয়াটা কেমন থাকবে, বাংলাদেশের আবহাওয়া কেমন থাকার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানতে গেলে ভিডিওর সঙ্গে থাকুন। কাজে লাগলে লাইক করবেন, অকাজের হলে ডিসলাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল। পশ্চিমবঙ্গের আবহাওয়াটা খুব সংক্ষিপ্তভাবে জানতে হলে এর আগে ভিডিও ক্লিক করে দেখে নিন, সেখানে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা আছে। এই মুহূর্তে ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের যে আপডেট রয়েছে, 8 তারিখে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, যার জন্য আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন না হলেও কিছুটা পরিবর্তন আসছে। তাই নতুন করে দিল্লি, পাঞ্জাব, সঙ্গে হরিয়ানা, এছাড়া রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে নতুন করে বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হতে পারে। প্রধানত 10 তারিখে এবং 11 তারিখ দুপুর পর্যন্ত এই আপডেট চলতে পারে। এছাড়া আজকের আবহাওয়াটা যেটা থাকার সম্ভাবনা রয়েছে, অনেক জায়গায় শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে। রয়েছে ভারতের সিকিম, রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ তথা পশ্চিম উত্তরপ্রদেশে এরকম অবস্থা থাকতে পারে। এছাড়া দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে প্রবল ঠান্ডা থাকবে, এটা রয়েছে আপডেট। আজ এবং আগামীকাল এই দুটো দিন ঠান্ডা থাকবে উত্তর পশ্চিম ভারত, সঙ্গে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের জায়গাগুলো তথা রাজ্যগুলো। এবং এই 2 দিন পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে, ঠান্ডা আবার কমতে থাকবে। এখনো পর্যন্ত এইটুকু রয়েছে আপডেট। আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আবহাওয়া থাকার কথা রয়েছে, তাতে তাপমাত্রা আরেকটু কমতে পারে, বিশেষ করে পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা আজকে থাকবে, 9 বা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কোনো কোনো জায়গায় 10.5 ডিগ্রি থাকতে পারে। এছাড়া অন্যান্য যে সমস্ত জেলাগুলো, যেমন কলকাতা, হাওড়া, সঙ্গে 24 পরগনা, মেদিনীপুর, এখানে 12 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 11 ডিগ্রির আশেপাশে, এছাড়া বাঁকুড়াতে 11 থেকে 12 ডিগ্রির আশেপাশে, পূর্ব বর্ধমান, নদিয়া, এখানে থাকতে পারে 11 ডিগ্রির আশেপাশে, এবং কোনো কোনো জায়গায় 10 ডিগ্রি থাকতে পারে। তবে সবথেকে বেশি ঠান্ডা থাকবে পশ্চিম বর্ধমানের মধ্যে আসানসোল, দুর্গাপুর, এছাড়া পানাগড়, সঙ্গে বীরভূমের সিউড়ি, নলহাটি, রামপুরহাট, এখানে প্রবল ঠান্ডা থাকবে এবং পুরুলিয়াতে প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, প্রধানত হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় কুয়াশা আসবে, এই রয়েছে আপডেট। আগামী দিনে দক্ষিণবঙ্গের যে আবহাওয়া আসতে চলেছে, তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে 10 ফেব্রুয়ারি তারিখে বৃষ্টি আসছে, 11 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা, 9 ফেব্রুয়ারি তারিখে অর্থাৎ 10 তারিখের আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, এই 3টি জেলাতে। 10 তারিখে যে আবহাওয়া থাকার কথা রয়েছে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে হালকা বৃষ্টি, 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, প্রত্যেকটা জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কলকাতা, হাওড়া, হুগলি সংলগ্ন জায়গায় বৃষ্টিপাত একটু কম হতে পারে এমনটা অনলাইন আপডেট দেখাচ্ছে। তাই 10 তারিখ একটা নতুন করে বৃষ্টি আসতে চলেছে এখনো পর্যন্ত আপডেট, হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি হবে, বড় বিপর্যয়ের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এছাড়া উত্তরবঙ্গের যে আজকে আবহাওয়া থাকার কথা রয়েছে, প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় শীতলতম দিনের মতন পরিস্থিতি থাকবে, প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তবে আগামীকাল পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে, প্রধানত জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে 2-1 জায়গায় শীতলতম দিন এবং ঘন কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে। আজকে যে আপডেট রয়েছে, কোনো জেলাতে কোথাও বৃষ্টি হবে না, শুধুমাত্র প্রচণ্ড ঠান্ডা কনকনে, এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা। আজকে তাপমাত্রা থাকার কথা রয়েছে 9 থেকে 10 ডিগ্রি বা 11 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, দার্জিলিং, কালিম্পংয়ে 5 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। ঠান্ডা মাত্র 2টো দিন থাকবে, আজ এবং আগামীকাল, তারপর থেকে একটু একটু করে ঠান্ডা কমতে থাকবে, তাপমাত্রা বাড়তে থাকবে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এবং জলীয় বাষ্পের যোগানের জন্য আবার বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, 2টো বা 3টি জেলাতেই একটু মাঝারি বৃষ্টি হতে পারে। সেই 2টি বা 3টি জেলা হচ্ছে মালদা, দক্ষিণ দিনাজপুর বা উত্তর দিনাজপুরের কোনো কোনো জায়গায়। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছেন, তারা বলছেন দার্জিলিং, কালিম্পং, এছাড়া মালদা,
মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে দু এক যায় হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে 10 ফেব্রুয়ারি তারিখে, এটা রয়েছে এখনো পর্যন্ত আপডেট। এবং 11 তারিখ সকাল পর্যন্ত সেরকম পরিস্থিতি থাকতে পারে, তারপর বৃষ্টি কমে যাবে, এই রয়েছে বন্ধুরা আপডেট। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, অতি প্রবল কষ্টের ঠান্ডা আজ, আগামীকাল এবং তার পরের দিনও থাকতে পারে, অর্থাৎ আজ এবং আগামী 2 দিন। তারপর তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে, ঠান্ডা কমবে, বৃষ্টির যে সম্ভাবনার কথা জানতে পারা যাচ্ছে। আজকে হালকা মাঝারি কুয়াশা, আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বৃষ্টি হতে পারে 10 এবং 11 তারিখ সকালের মধ্যে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি, এই রয়েছে ঝাড়খণ্ডের আপডেট। আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, প্রচন্ড ঘন কুয়াশা না এলেও মাঝারি থেকে একটু ঘন কুয়াশা আসতে পারে, বৃষ্টির সেরকম সম্ভাবনা আজকে নেই, তবে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে 9, 10, 11 তারিখে, হালকা হালকা কোথাও কোথাও হতে পারে এমনটা আপডেট। প্রচন্ড ঠান্ডা থাকবে, শিলচর সংলগ্ন জায়গা অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের জায়গাগুলো বা জেলাগুলোতে প্রবল ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন এই রকম পরিস্থিতি চলতে পারে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, অতি কষ্টের ঠান্ডা শুরু হয়ে গেছে, এই সম্ভাবনা এখনো 2 দিন বা 3 দিন চলতে পারে, তবে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়বে, জলীয় বাষ্প ঢুকবে নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য, সেই রকম অর্থে বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও এটা লক্ষ্য করা যাচ্ছে 11 তারিখে কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, ঊনকোটি, এছাড়া খোয়াই, ধলাই, এখানে খুব হালকা বৃষ্টি হতে পারে, এই রয়েছে আপডেট। তাই আপাতত বড় বিপর্যয়ের কোনো সম্ভাবনা ত্রিপুরা জুড়ে দেখতে পাওয়া যাচ্ছে না। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে মাঝারি থেকে ঘন কুয়াশা আসতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এটা জানিয়েছেন, এবং নদী অববাহিকার জায়গাগুলোতে সেরম পরিস্থিতি থাকতে পারে। অন্যান্য জায়গা খুলনা, বরিশাল, চট্টগ্রাম এছাড়া ঢাকা বিভাগের কিছু জায়গায় হালকা মাঝারি কুয়াশা আসতে পারে। তাপমাত্রা প্রচণ্ড নেমে গেছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এছাড়া ঢাকা বিভাগের কোথাও কোথাও মৃদু থেকে একটু মাঝারি শৈত্যপ্রবাহ আজকের দিনটা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রয়েছে রংপুর, সঙ্গে রয়েছে তেঁতুলিয়ার কোথাও কোথাও, পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারি, মৌলভীবাজার, এখানে এরকম পরিস্থিতি হতে পারে। তবে 2 দিন বা 3 দিন পর থেকে তাপমাত্রা বাড়বে, ঠান্ডা ন্যাচারালি কমবে, তার ফলে আবার শৈত্যপ্রবাহের সম্ভাবনা কমে যাওয়ার কথা রয়েছে। আংশিক মেঘলা আকাশ, রোদ ঝলমলে আকাশ, ঘন কুয়াশা পশ্চিমাঞ্চলের জায়গাগুলো বা জেলা উপজেলাতে এরকম পরিস্থিতি থাকবে। আগামী কয়েকদিন সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, আজকেও বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আমরা লক্ষ্য করতে পারছি আবার নতুন করে বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হতে পারে। 8 তারিখে নতুন করে যে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে, তার জন্য জলীয় বাষ্প একসঙ্গে মিলে মিশে বৃষ্টির একটা পরিবেশ তৈরি করতে পারে, সেই সম্ভাবনা প্রধানত রয়েছে। 10 তারিখ এখনো পর্যন্ত আপডেট, এবং 11 তারিখে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি দুপুর পর্যন্ত চলতে পারে। সব থেকে যে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে, এছাড়া রয়েছে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগ, অর্থাৎ রাজশাহী সংলগ্ন খুলনা ঢাকা বিভাগে বৃষ্টিটা হালকা মাঝারি, প্রধানত হালকা দু এক জায়গায় একটু মাঝারি, রংপুরে খুবই হালকা বৃষ্টি হতে পারে, এবং বৃষ্টিটা আস্তে আস্তে আরও পূর্ব দিকে সরে যাবে, ফলে ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে 11 তারিখের পর। Thank you friends, thank you for watching.